পর গত ফেব্রুয়ারির 11 তারিখ ঢাকায় এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। মাস না পুরোতে আবারও অস্ট্রেলিয়া চলে গেলেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীর বাবা শাহজাহান চৌধুরী জানান, গত বৃহস্পতিবার জরুরি প্রয়োজনে শাবনূর অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন। তিনি বলেন, শাবনূর যখন ঢাকায় এসেছিল তখন বলেছিল এবার কয়েক মাস ঢাকায় থাকবে, কিন্তু অস্ট্রেলিয়ায় হঠাৎ কিছু জরুরি কাজ পড়ে যাওয়ায় তাড়াতাড়ি চলে যেতে হয়েছে তাকে। জানা গেছে, শাবনূরের একমাত্র সন্তান আইজানের শরীরটা ভালো যাচ্ছিল না, তার চিকিৎসা এবং ব্যক্তিগত কিছু কাজে এই যাত্রায় ঢাকা ছেড়েছেন একসময়ের লাস্যময়ী শাবনূর। প্রসঙ্গত, এক দশকের আগে ছিপছিপে গড়নের শাবনূর আর আগের মতো নেই। তিনি 2011 সালের ডিসেম্বরের যশোরের ছেলে অনিককে বিয়ে করে প্রবাসী হয়েছেন, সংসারী হয়েছেন। চলচ্চিত্রের সঙ্গে তার আগের মতো আর সখ্যতা নেই। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।